প্রথমে হচ্ছে আমরা দুইটা ট্রানজিস্টর লাগাবো। ট্রানজিস্টর থেকে প্রথমে আমাদের কালেক্টর থেকে একটা 1 kΩ পজিটিভ 5 ভোল্টে চলে যাবে, দুইটা ট্রানজিস্টর থেকে 1 kΩ হয়ে পজিটিভ 5 ভোল্টে চলে যাবে। তারপর হচ্ছে আমার এই বেস থেকে 22 kΩ চলে যাবে হচ্ছে আমার পজিটিভ 5 ভোল্টে। তারপর এর আমাদের সেকেন্ড ট্রানজিস্টারের থেকে একটা 22 kΩ হয়ে প্রথম ট্রানজিস্টারের কালেক্টরে চলে আসবে। তারপর হচ্ছে একইভাবে একটা ক্যাপাসিটর প্রথম ট্রানজিস্টারের বেস থেকে সেকেন্ড ট্রানজিস্টারের কালেক্টরে চলে যাবে। এরপর হচ্ছে আমাদের ট্রিগারিং এর ক্ষেত্রে আমরা ইউজ করবো হচ্ছে 10 pF ক্যাপাসিটর, আর হচ্ছে 10 kΩ রেজিস্টর, 10 kΩ রেজিস্টর, আর এর সাথে একটা সিরিজে থাকবে হচ্ছে আমার ডায়োড। প্রথমে আমি এই 10 pF ক্যাপাসিটর আর ডায়োডকে সিরিজে লাগাবো, তাহলে তারপর এর সাথে আমরা একটা 10 kΩ রেজিস্টার লাগাবো। তারপর এর একটা কথা থাকবে হচ্ছে আমার ইনপুট ফ্রিকোয়েন্সি জেনারেটর থেকে ইনপুট ফ্রিকোয়েন্সি আসবে। তারপর হচ্ছে আমরা আমাদের অসিলোস্কোপে দেখবো, অসিলোস্কোপে আমাদের নিজেরটা হচ্ছে ট্রিগারিং ফ্রিকোয়েন্সি, উপরটা হচ্ছে আমাদের আউটপুট ফ্রিকোয়েন্সি, এটা আমাদের স্কোয়ার ওয়েভফর্ম, আর এটা হচ্ছে আমার ট্রিগার যে দিচ্ছে ওইটা। আমাদের এখানে পজিটিভ ট্রিগার কাজ করে, পজিটিভ ট্রিগার কেন কাজ করবে, আমরা এই যে ডায়োড দিয়ে নেগেটিভ ট্রিগারটা এই নেগেটিভ ফ্রিকোয়েন্সি মানে নেগেটিভটা আমরা বাদ দিয়ে দিচ্ছি এখানে, সেখানে আমরা পজিটিভ ট্রিগার কাজ হচ্ছে এখানে শুধু। আমাদের এখানে পজিটিভ ট্রিগার কাজ হচ্ছে এই যে পজিটিভ ট্রিগারের ফলে একবার এটা ডাউন লো স্টেটে, আরেকবার পজিটিভ ট্রিগারের ফলে এটা লো স্টেটে আসবে, তারপর উঠবে আবার এটা পজিটিভ ট্রিগার দিলে আবার ডাউন স্টেটে আসবে। ট্রানজিস্টার টি ওয়ানের কানেকশানটা আমরা দেখবো। ট্রানজিস্টার টি ওয়ান থেকে একটা কানেকশান হচ্ছে এই একটা মাইক্রোফ্যারাডে গেছে হচ্ছে যে এই আরেকটার কালেক্টরে, আমরা এই যে লাইনটা দেখলাম এটার বেস থেকে আরেকটা কালেক্টরে গেছে, এই বেস থেকে আরেকটা গেছে হচ্ছে যে 22 kΩ একটা পজিটিভ লাইনের মধ্যে, এইখান থেকে এই যে নীলটা আছে 22 kΩ এটা গেছে পজিটিভের মধ্যে। এখন আমরা ওই ট্রানজিস্টার চলে যাই টি টু ট্রানজিস্টারের বেস থেকে একটা 22 kΩ বেসে এই টি ওয়ান ট্রানজিস্টারের কালেক্টরে, আমরা এই যে এটার এই যে এই নীলটা এটার বেস থেকে এই টি ওয়ান ট্রানজিস্টারের কালেক্টরে গেছে। এখন আমাদের দুইটারই আমরা দেখতেছি দুইটারই কালেক্টর থেকে একটা 1 kΩ পজিটিভ লাইনে গেছে, আমরা এই যে একটা ব্রাউন ব্ল্যাক রেড, এই যে ব্রাউন ব্ল্যাক রেড 1 kΩ এটা গেছে হচ্ছে যে দুইটারই কালেক্টর থেকে পজিটিভ লাইনে। এখন আমাদের দুটি এলইডি সংযোগ দিতে হবে, দুটি এলইডি সংযোগ হবে দুইটারই ট্রানজিস্টারের কালেক্টর থেকে গ্রাউন্ডে, এই যে এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড কানেকশন লাগাইলাম, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড কানেকশন লাগাইলাম, আর এই যে এই সবুজ হলুদ রাখতে আনছি আমরা এই টি ওয়ান ট্রানজিস্টারের কালেক্টর থেকে, এবং এই সবুজ এই যে এই সিলভার কালারটা আনছি হচ্ছে যে এই কালেক্টর থেকে, এই গেল আমাদের কানেকশন। এখন আমরা যদি পাওয়ার সাপ্লাই অন করি, ঠিক আছে, পাওয়ার সাপ্লাই অন করলে আমরা দেখবো যে আমাদের একটা স্টেট স্টেবল, এই জন্য এই এটার নাম হচ্ছে মনো স্টেবল। এখন যদি আমরা ট্রিগারিং করি, আমরা ট্রিগারিং করার জন্য একটা লাইন এখান থেকে বের করবো, এই যে যেটা সার্কিটে আমরা এখন শো করতেছি না, সেটা হচ্ছে আমরা একটা পজিটিভ থেকে 10 kΩ-এর ব্রাউন ব্ল্যাক অরেঞ্জ একটা রেজিস্টার দিয়ে আমরা একটা ট্রিগারিং বের করবো। এই ট্রিগারে আমরা যে লাইটটা জ্বলতেছে তার বেস কানেকশানে যদি আমরা ট্রিগার করি, এই যে বেস কানেকশানে যদি আমরা ট্রিগার করি, তাহলে আমরা দেখবো যে লাইটটা নিভে যাচ্ছে এবং এটা জ্বলার কথা, সবুজটা জ্বলার কথা, কিন্তু সবুজটা খুব কম সময়ের জন্য জ্বলছে, কিন্তু এটা জ্বলে থাকার কথা যতক্ষণ আমি ট্রিগার করে রাখবো, সরাই ফেললে আবার কমলাটা জ্বলার কথা, এইভাবে হওয়ার কথা ছিল। যাই হোক, এই হচ্ছে আমরা মনে স্টেবলের সার্কিটটা দেখলাম। ওকে, আরে